হয় স্মার্ট মিটার প্রসঙ্গক এটা উত্তাল হয়ে পড়েছে তেজপুর, আর আমি দেখাইছো পরিবেশ প্রতিকূল বতরের মাজতো এটা এই সকল সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সদস্য রাজপথত বহি প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে আর স্মার্ট মিটার বন্ধ করার দাবিত আর শক্তিমন্ত্রীর বিরুদ্ধে এই প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর আমি দেখাইছো পরিবেশ তো এনেদরে এই মুহূর্তে বরষুণ অব্যাহত আছে, তার মাজতো কিন্তু দেখা পাওয়া গেছে আমচুর এই সকল সদস্য স্মার্ট মিটার প্রসঙ্গক এনেদরে এটা পরিবেশ উত্তাল করে তুলেছে। আমি দেখাইছো এই পরিবেশ তেজপুর কোর্ট চারিআলির আর এনেদরে কোর্ট চারিআলির সমীপত এটা আমচুর এই সকল সদস্যই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। আর আমচুর শোণিতপুর জেলা সমিতির উদ্যোগত যোগান দিয়ে অবস্থান ধর্মগত কার্যসূচী হাতত লৈছে। মই প্রতিকার লোবলে চেষ্টা করি কি কব শক্তিমন্ত্রীগুলো বিফল হয়েছে। হয় আজি স্যার আমি ছয়দেবিয়া কার্যসূচীর আজি অবস্থান দখল ছয়দেবিয়া দাবির আজি অবস্থান কার্যসূচী হাতত লৈছে শোণিতপুর জেলা সমিতিয়ে। অকল শোণিতপুর জেলা সমিতি না গোটে অসমত আমার দাবি চলি আছে অবস্থান ধর্মগতের জড়িয়ে। এটা কথা প্রকাশ এটা কথা স্পষ্টকে কই দিছে আজি বহিরাগত কোম্পানি যে স্মার্ট মিটার জড়িয়ে রাইজক জলাশয় খুবাইছে সেই স্মার্ট মিটার ইতিমধ্যে বন্ধ করব অতি সোনকালে বন্ধ করব লাগে। আর যে ছয়দফে দাবি আসে বানপানীর সমস্যা স্থায়ী সমাধান করব লাগে, বৈজ্ঞানিক পদ্ধতি বান নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করব লাগে। আর যখন উচ্ছেদিত লোক গৃহহীন উচ্ছেদ লোক সকল সংস্থাপনের ব্যবস্থা করব লাগে, বানপানীর সমস্যা সমাধান করব লাগে। আর যগাঁও যে মাছমরিয়াজনক হত্যা করলে বনকর্মী হত্যা করলে সেই বন বিষয়া আর বনকর্মী সকল আইনের আওতায় আমি তেখেতর তদন্ত কর্মে ইতিমধ্যে বিহিত ব্যবস্থা করব লাগে। আর নিরীহ হত্যাকারী পরিয়ালক চাকরির ব্যবস্থা করবে, সরকারি চাকরি দিব লাগে। আর তেখেতর পরিয়ালর প্রতিজন যে নিরীহ পরিয়াল আছে প্রত্যেক দশ লাখে একটা খাদ্য সরকার প্রদান করব লাগে। আর এই দাবি স্মার্ট মিটার আর বানপানীর সমস্যা আর বানপানীর সমস্যা আমি রাষ্ট্রীয় সমস্যা হিসাবে সরকার ঘোষণা করবে লাগে। আর সরকারের যে সরাসরি শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থার পর উঠাবার কারণে কিন্তু আমি প্রস্তুত আছো। সর্বসাধারণ রাইজ সর্বসাধারণ জলাকালা খাইছে, অকল ধনী শ্রেণীর লোক সকলকে একক ধনী হয়ে আছে, মধ্যবিত্ত লোক সকলের যে দুরবস্থা হয়ে আছে সেই দুরবস্থার যদি ব্যবস্থা গ্রহণ করে আজি যে অবস্থান ধর্মকতা আমি কার্যসূচী হাতে লোছো এই আন্দোলন কার্যসূচী হতে আমি অনাগত দিনত দিল্লি কার্যসূচী আমি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সমিতির ফলের। গতিকে আমি এই কেন্দ্রীয় সমিতির যে দিল্লির ধর্ণা কার্যসূচী হব সেই ধর্ণা কার্যসূচী আমি অসমের এই সমস্যা সমাধানক আমি কেন্দ্রীয় সমিতির হস্তক্ষেপ দাবি করছো। আর অবস্থান ধর্মগতি কার্যসূচীর জড়িয়ে আমি সরকার সকিয়াই দিছো তেখেতসকলে যদি আমি ছয়দফে দাবি পূরণ নকরে আমি জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম। নিশ্চিতভাবে আমি দেখাইছো এই পরিবেশ আর এনেদরে এটা দেখা গেছে আজির দিনটোত স্মার্ট মিটার নহয় বান বরষুণে সমস্যা কিন্তু বহুকেইটা গুরুত্বপূর্ণ সমস্যা এটা এনেদরে প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে। আর এই দাবি সমূহ যদি অচিরে পূরণ নকয় রাজ্য সরকার অনাগত দিন দিল্লির দরবার কোপাব বলে এই মুহূর্তে উল্লেখ করা পরিলক্ষিত।